কমতে কমতে বর্তমানে কলকাতায় ট্রাম রুটের সংখ্যা এসে দাঁড়িয়েছে তিনটিতে। পুলিশের আপত্তিতে একের পর এক ট্রাম বন্ধ করতে তারা বাধ্য হয়েছে বলে দীর্ঘদিন থেকেই দাবি করে আসছেন পরিবহন দপ্তরের কর্তারা। কারণ পুলিশের যুক্তি, কলকাতায় যানজটের অন্যতম কারণ এই ট্রাম। কিন্তু কলকাতায় যেভাবে বায়ু দূষণ বাড়ছে, তাতে ট্রামের মতো পরিবেশ বান্ধব যান আরও বেশি করে চলুক শহরে। কলকাতা পুরসভার পরিবেশ বিভাগের পক্ষ থেকে সম্প্রতি এই দাবি জানানো হয়েছে পরিবহন দপ্তরের কর্তাদের কাছে। সম্প্রতি ট্রাম সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চও জানিয়েছে, পুলিশ একপাক্ষিকভাবে ট্রামের বিরোধিতা করতে পারে না, তাদের সেই এখতিয়ারই নেই। ট্রাম রাজ্যের ঐতিহ্য। এই পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটি রুটে ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। সরকারি সূত্রে খবর, শহরের কোনো রুটে ট্রাম ফের চালানো যায় তাই নিয়ে বৈঠকে বসেছিলেন পরিবহন দপ্তরের কর্তারা। সেখানে খিদিরপুর ধর্মতলা, শিয়ালদহ বিবাদীবাগ এবং গ্যালিপ স্ট্রিট এক্সপ্লোরেট রুটে ট্রাম চালানোর বিষয়ে আলোচনা হয়েছে। এজন্য কলকাতা পুলিশকে একটি চিঠিও দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে শহরে বন্ধ হওয়া কোন রুটে ট্রাম চললে পুলিশের সমস্যা হবে না, হলে তা জানানো হোক। বর্তমানে শহরে বালিগঞ্জ, টালিগঞ্জ, গড়িয়াহাট, ধর্মতলা এবং ধর্মতলার শ্যামবাজার ট্রাম চলাচল করছে। এর বাইরেও ট্রামকে আরও জনপ্রিয় করতে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিসের কর্মীদের মতামত নেওয়া হবে বলে ঠিক হয়েছে। ট্রামকে তারা কিভাবে দেখতে চান, কি পরিবর্তন প্রয়োজন, সেই প্রশ্নই মূলত করা হবে যাত্রীদের। পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী সোমবার রাতে বলেন, খিদিরপুর ধর্মতলা রুটে খুব তাড়াতাড়ি ট্রাম চলবে, সে কথা আমরা হাইকোর্টে জানিয়েছি। বাকি রুটের ক্ষেত্রে পুলিশের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শহরে বন্ধ হয়ে যাওয়া ট্রাম রুট ফেরানোর জন্য হাইকোর্ট দায়ের হওয়া মামলার আইনজীবী অনিন্দ লাহিড়ি বলেন, কলকাতা শহরে বন্ধ হয়ে যাওয়া রুটে ট্রাম চালানোর পক্ষে আদালতও সওয়াল করেছে, এজন্য একটি কমিটিও গঠন করেছে আদালত। আশা রাখব খুব শীঘ্রই বন্ধ রুটে ট্রাম ফিরবে। শহরে এমন অনেক রুট রয়েছে যেখানে ট্রাম চলাচল করলে পরিবহন দপ্তরে আয় বাড়বে, শহরের দূষণও অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে। বক্তব্য ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস ভট্টাচার্যের।